দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট চীনের আগ্রাসী ভূমিকা নিয়ে হুশিয়ারি যুক্তরাষ্ট্রের এদিকে সীমান্তে যুদ্ধ বিমান চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা তাইওয়ানের দর্শক আরো জানবেন এবার টার্গেট জ্ঞানব্যাপী মসজিদ এদিকে ভারতে হামলা চালাতে পারে চীন এছাড়াও টেক্সাসে বন্দুক হামলায় হতাহত ছয় রাশিয়ার কয়েকজন কূটনীতিকদের বহিষ্কার করতে পারে আমেরিকা প্রতিবেদন বুলুমবার্গ সর্বশেষ জানিয়ে দিচ্ছি আমিরাত ইসরায়েল ফিলার চালু করল ইতিহাদ দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত চীনের আগ্রাসী ভূমিকা নিয়ে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফিলিপাইন সীমান্তের কাছে চীনা জাহাজের উপস্থিতি এবং তাইওয়ানের আকাশ সীমায় চীনের সেনাবাহিনীর যুদ্ধবিমান প্রবেশে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তর চীনের এই যুদ্ধং দেহী গতিবিধির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এর আগে ফিলিপাইন এবং তাইওয়ান চীনের এই ধরনের আচরণকে আগ্রাসী হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট নেট্রাইস সাংবাদিকদের বলেন ফিলিপাইনের সশস্ত্র বাহিনী বা সরকারি জাহাজের ওপর আক্রমণ দক্ষিণ চীন সাগর সহ প্রশান্ত মহাসাগরের এলাকায় যুদ্ধ জাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্র ফিলিপাইনের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় আমাদের বাধ্যবাধকতা বৃদ্ধি করবে এদিকে গত সাতই মার্চ চীনের দুই শতাধিক জাহাজ ফিলিপাইনের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের দুশো মাইলের কাছে পালোয়ান দ্বীপের নিকট চিহ্নিত করা হয় এরপর দক্ষিণ চীন সাগর জুড়ে চীনের ওই জাহাজগুলো ছড়িয়ে সিটি পড়েছে এরপর সপ্তাহ জুড়ে ম্যানিলা বেইজিং এর প্রতি সমুদ্রে মিলেশিয়া প্রত্যাহারের আহ্বান জানায় ফিলিপাইনের ভাষ্য তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় চীনের আক্রমণ হেগের আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী অবৈধ সীমান্তে যুদ্ধ বিমান চীনের শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা তাইওয়ানের তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশের জন্য সীমান্তে যুদ্ধবিমান পাঠিয়েছে এশিয়ার পরাশক্তি চীন যদিও এতে ভীত নয় ছোট দ্বীপটি যুদ্ধ বেঁধে গেলে শেষ মুহূর্তে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী খবর রয়টার্সের স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন দ্বীপটিতে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় সম্প্রতি সামরিক পদক্ষেপ জোরদার করেছে বেজিং গত কয়েক মাস ধরে তাইওয়ানের আকাশ সীমায় যুদ্ধ বিমানের মহড়া প্রায় দৈনিক ঘটনা বানিয়ে ফেলেছে চীনারা গত পাঁচই এপ্রিলও চীনের একদল যুদ্ধ বিমানবাহী জাহাজ দীপ্টির কাছে মহড়া দিয়েছে বলে জানিয়েছে বেজিং তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ সাংবাদিকদের বলেছেন এই অঞ্চলে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকির বিষয় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র তিনি আরও বলেন মার্কিন নীতি নির্ধারকরা এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আমার সীমিত বোধশক্তি থেকে বুঝতে পারি তারা স্পষ্টতই তাইওয়ানে চীন আক্রমণ চালানো সম্ভাব্য বিপদ দেখতে পাচ্ছেন এদিকে তাইওয়ানের এই মন্ত্রী বলেন প্রশ্নাতীতভাবে আমরা আত্মরক্ষা করতে চাই প্রয়োজন হলে যুদ্ধ করব যদিও আমাদের শেষ তিনটি পর্যন্ত লড়তে হবে তাহলে সেদিন পর্যন্ত লড়ব এবার টার্গেট গানবাবী মসজিদ ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের কাজ চলছে রাম মন্দিরের পরে মথুরা নিয়ে মামলা দায়ের হয়েছে দুই বছর আগে এই মামলা এখনও আদালতের বিচারাধীন এবার হিন্দুত্ববাদী সংগঠনের করা মামলার ভিত্তিতে পরোক্ষে বিতর্কিত তকমা লাগলো আর এক উপাসনা স্থান কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানভাপী মসজিদে বারাণসীর স্থানীয় আদালত কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানবাপী মসজিদ চত্বরে প্রত্নতান্ত্রিক সমীক্ষা করার অনুমতি দিল ভারতীয় প্রাতত্ব আদালতের নির্দেশে দুজন সংখ্যালঘুকে নিয়ে গড়তে হবে পাঁচজনের একটি দল তারা এই মন্দির ও মসজিদের চত্বরে প্রত্নতান্ত্রিক সমীক্ষার কাজ করবেন একই সাথে আদালত জানিয়েছে এই সমীক্ষার খরচ বহন করবে উত্তরপ্রদেশ সরকার ভারতে হামলা চালাতে পারে চীন প্রযুক্তিগত দিক দিয়ে এগিয়ে আছে চীন এবং তারা ভারতে আক্রমণ চালাতে পারে সক্ষম সতর্ক বললেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত তার পরামর্শ তিন বাহিনীর মধ্যে আরও বেশি সমন্বয় প্রয়োজন এবং প্রয়োজন পশ্চিমী দেশগুলোর সাহায্য বদলে যাওয়া রণকৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে বিপিন এই প্রসঙ্গ তোলেন তিনি বলেন ভারত হয়তো ফাল ওয়াল গড়ে তুলতে পারে কিন্তু আক্রমণ হলে কত দূরত্বতার সঙ্গে তার মোকাবেলা করা যাবে সেটাই ভাবার সেই সাথে বিপিন মনে করিয়ে দেন অনেক সময় বোঝা যায় না যে আক্রমণকারী কে বা কোথা থেকে হামলা হল তিন বাহিনীর মজবুত সমন্বয় ও প্রযুক্তিগত উন্নতির উপরে জোর দিয়েছেন তিনি ঘটনাচক্রে এর আগের দিনই চেন্নাইয়ের প্রতিরক্ষা পরিষেবা প্রশিক্ষণের ডিএসএসসি কলেজে একটি অনুষ্ঠানে গিয়ে সীমান্তে নতুন করে সমস্যা তৈরি হওয়া নিয়ে সতর্ক থাকতে বলেছিলেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে এদিকে লাদাখে উত্তেজনা স্থমিত হওয়ার পরেও তার মধ্যে মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে নারাভানে ছাত্রদের বলেছেন সীমান্তে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ভারতকে সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে এদিকে ভারত ও চীনের মধ্যে কমান্ডার স্তরে ফের আলোচনা হতে আজ সূত্র আনন্দবাজার পত্রিকা টেক্সাসে বন্দুক হামলায় হতাহত ছয় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় বন্দুকধারীর গুলিতে একজনের প্রাণহানি সহ আহত হয়েছেন অন্তত পাঁচজন সংবাদ সম্মেলন করে ব্রান পুলিশ জানিয়েছে গুলিবর্ষণের খবর পাওয়ার পরপরই ছয়টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় লেফটেন্যান্ট জেসন জেমস জানান গুলিবিদ্ধ চারজনের অবস্থা গুরুতর সংকট মুক্ত আরেকজনকেও হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে টেক্সাসের গভর্নর গ্রেক অ্যাবট এক বিবৃতিতে জানিয়েছেন সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে গুলিবর্ষণের ঘটনা তদন্ত করেছে কর্তৃপক্ষ তবে হামলাকারীর উদ্দেশ্য এখনো জানা যায়নি ব্রায়ানের পুলিশ প্রধান এরিক বুসকে নিশ্চিত করেছেন সন্দেহভাজন হামলাকারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন টেক্সাস পাবলিক সেফটি বিভাগের সদস্যরা তাকে ধাওয়া করে গ্রেফতার করেছেন এরিক বলেছিলেন ধাওয়ার সময় টেক্সাস ডিপিএস এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন তার আঘাত গুরুতর হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে এছাড়া প্রাথমিকভাবে জানা গেছে হামলাকারী কেন মোর ক্যাবিনেটের কাজ করতেন সেখানে তিনি হঠাৎ আক্রমণ চালালে কেন তা এখনও নিশ্চিত নয় সূত্র ওয়াশিংটন পোস্ট রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করতে পারে আমেরিকা প্রতিবেদন ব্লুমবার্গ মার্কিন সরকার রাশিয়ার কয়েকজন কূটনীতিককে বহিষ্কার ও মস্কোর ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে মার্কিন নিউজ চ্যানেল ব্লুমবার্গ জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ ও সোলার উইন্ডস ওয়েবসাইট হ্যাক করার ঘটনায় রাশিয়ার সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে ওয়াশিংটনের তদন্ত শেষ হয়েছে তদন্তে ওয়াশিংটনের কাছে এটা স্পষ্ট হয়েছে যে দুটি ঘটনায় রাশিয়া জড়িত ছিল এ কারণে মার্কিন সরকার হয়তো শীঘ্রই পাল্টা ব্যবস্থা নেবে এবং তা অচিরেই ঘোষণা করবে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে ব্লুমবার্গ এই কথা জানিয়েছে এদিকে নিউজ চ্যানেলটি বলেছে যেসব মার্কিন গোয়েন্দা কর্মকর্তা কূটনীতিকের সদ্যবেশী আমেরিকায় রুশ মিশনগুলোতে কর্মরত রয়েছেন তাদেরকে বহিষ্কার করা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার উপদেষ্টারা এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন বলে বুলুমবার্গ দাবি করেছে এছাড়াও রাশিয়া সবসময় মার্কিন নির্বাচনের পাশাপাশি আমেরিকায় সাইবার হামলার মতো মস্কোর হাত থাকার বিষয়টি অস্বীকার করে এসেছে সূত্রটি জানিয়েছে পার্স রোডে এম এম আই নাই সর্বশেষ জানিয়ে দিচ্ছি আমিরাত ইসরায়েল ফ্লাইট চালু করল ইতিহাদ প্রথমবারের মতো আমিরাত ইসরায়েল ফ্লাইট চালু করল আন্তর্জাতিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি থেকে গত ছয় এপ্রিল ইতিহাদ এয়ারওয়েজের ওয়াই ফাইভ নাইন সিক্স বিমানটি উডয়নের তিন ঘন্টা বিশ মিনিট পর ইসরায়েলের গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছে ইতিহাদ এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটিতে ভ্রমণ করেন আমিরাতের ইসরায়েলের নিযুক্ত রাষ্ট্রদূত এইতান নাই এবং ইসরায়েলের নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা এদিকে বেন গুরিয়ন বিমানবন্দরে এসে পৌঁছালে বিমানটিকে জলকামান দিয়ে স্বাগত জানানো হয় আবুধাবি থেকে ইসরাইলের কোন বিমানবন্দরে ইতিহাদ এয়ারওয়েজ এটাই প্রথম বাণিজ্যিক ফ্লাইট এছাড়া সম্প্রতি দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর বিমান চলাচল সহ ব্যবসা বাণিজ্য চালু হয় আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য